কারণ আসলে আমরা যদি সার্টিফিকেটটা না পাই তাহলে আমার কোনো জায়গা নেই, কারণ আমরা সমঝোতার ভিত্তিতে met in Dhaka to discuss this সমঝোতার উপনীত হতে গিয়ে বিশেষ করে অ্যাকর্ড স্টিয়ারিং কমিটি আমাদের সকলকে একসাথে এই সমঝোতায় উপনীত হতে গিয়ে অনেক ভাবতে হয়েছে, এটা ঠিক, কিন্তু একই সাথে এটাও মাথায় রাখতে হয়েছে শিল্প যেভাবে এগোচ্ছে এবং বাংলাদেশ যেভাবে এগোচ্ছে তাতে আমাদের সকলকে একসাথে এক সুরে একই রকম করে কথা বলতে হবে। আমরা সকলে একসাথে কাজ করব বলে সিদ্ধান্ত নিয়েছি। আমরা আশা করি আরএসসি ইনকর্পোরেশন 25শে নভেম্বরের মধ্যে আমরা সমাপ্ত করতে পারব।